আমাদের একজন দর্শক, তার নাম রিয়াজুল ইসলাম, উনি প্রশ্ন করেছেন একটি সুন্দর প্রশ্ন, যে একজন ইমাম যদি ইচ্ছাকৃতভাবে কয়েক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তার পেছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইমাম নামাজ ছেড়ে দেবেন এটা সাধারণত স্বাভাবিক নয়। এখানে কয়েকটা বিষয় আছে। প্রথম হলো যে আমরা গত কোনো এক পর্বে আলোচনা করেছি, একবার প্রশ্ন করেছিলেন যে অমুকের পিছনে দাঁড়িয়েছে ইমামের পিছনে সালাত পড়া কি না। পাঠকের বা দর্শকের প্রশ্নে এটাই ধারণা আমরা বুঝতে পারি। দর্শক যে প্রশ্নটা এখানে করেছেন তার ধাঁচটাও এরকম। জি, আমরা এটার মূল ভিত্তি বলেছি যে সালাত আদায় করতেই হবে জামাতে। যদি ইমাম প্রকাশ্যে কোনো পাপে লিপ্ত থাকে সেক্ষেত্রে তাকে বর্জন করা উচিত, কিন্তু বিকল্প না পেলে তার পিছনেই সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত ত্যাগ করেছেন, হয়তো গোপনে, আমরা জানি না, পরের দোষ অনুসন্ধান করার চেষ্টাটা আমাদের নিষিদ্ধ। আমি কি করে জানলাম তিনি সালাত তিনটে বাদ দিয়েছেন? আমি নিশ্চিত কিভাবে হলাম? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় সন্দেহ করি, সন্দেহ ইসলামে হারাম। সন্দেহের ভিত্তিতে কারোর ব্যাপারে কোন ধারণা করা হারাম। আর ইমাম সালাত আদায় করাচ্ছেন, আমি তার পিছনে সালাত আদায় করব, এটা হলো ইসলামের মূল একটা নীতি, যেটা আমাদের মনে রাখতে হবে। রাসূল ইসলামের বিষয়ে বলছেন, সল্লু খালফা কুল্লি বারদিন ওয়া ফারাজ, তোমরা সালাত আদায় করো জামাতে, ইমাম নিকার হোক আর বত্র। দ্বিতীয় বিষয় হলো, সত্যই যদি প্রকাশ্যে কোনো ইমাম দু তিন অক্ত সালাত ত্যাগ করেন তাহলে তার পিছনে আমাদের সালাত আদায় করা উচিত নয়। ইচ্ছা করে বিকল্প থাকা সত্ত্বেও এরকম ব্যক্তির পিছনে সালাত আদায় করলে সেটা আমরা গুনাহগার হব, সালাত আদায় হয়ে যাবে, জামাত হয়ে যাবে, আমরা গুনাহগার হব, যেটাকে মাকরুহ বলা হয় বা মাকরুহ তাহরিমি বলা হয়, এই পর্যায়ের একটা গুনাহ হবে। কারণ ব্যক্তি প্রকাশ্যে একটা কঠিন পাপে লিপ্ত হয়েছে। কিন্তু যদি এমন হয় যে ওই ব্যক্তি ছাড়া ইমাম হওয়ার মতো কেউ নেই, অথবা ইমাম ওই ব্যক্তিকে নিয়োগ করা আছে, আমাদের পরিবর্তন করার সুযোগ নেই, সেক্ষেত্রে তার পিছনে সালাত জামাতের সালাত আদায় ত্যাগ করার কোনো সুযোগ নেই। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা এক্ষেত্রে কি সম্পর্ক প্রশ্ন আমার মনে এসেছে আপনার কাছে একটু জানতে চাই, যে আমাদের সমাজের যারা আসলে মসজিদ যারা নিয়ন্ত্রণ করেন সে সকল ব্যক্তি বর্গেরও কি একটা দায়িত্ব এখানে আছে যে তারা ভালো ইমাম নিয়োগ দিবেন, ভালো আলেম দেখে এবং তাদেরকে ভালো সম্মান দিবেন? আমাদের সমাজে একটা প্রবণতা আছে যে যত কম দিয়ে পারা যায়, যত বেশি করে পারা যায়, এরকম ইমাম আমরা খুঁজে থাকি। সে বিষয়ে যদি, এ বিষয়ে আমাদের যারা মসজিদ তৈরি করেন, আমাদের বাংলাদেশি মানুষদের ভিতরে, তারা দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন, তারা সাধারণত সম্পদশালী হন এবং সমাজে শক্তি সম্পন্ন, সমাজে ক্ষমতা সম্পন্ন হন, এটা আমরা সবাই জানি। তারা মসজিদের পিছনে অর্থ ব্যয় করেন, কিন্তু ইমামের ক্ষেত্রে সাধারণত তারা চান ইমাম যথাসম্ভব নির্বাক হোক, অর্থাৎ সালাত আদায় করা, দোয়া করা ছাড়া আর কোনো কথা উনি না বলুক, সমাজমুখী কোনো কথা না বলুক। আর একটা জিনিস তারা চান, যেটা সস্তা হোক। এটা আসলে আমরা আমাদের দর্শকদের এবং দর্শকদের মাধ্যমে, দর্শকদের ভিতরে যদি কেউ থাকেন মসজিদ নির্মাণকারী বা তাদের আপনজন থাকেন, আমরা অনুরোধ করব যে আপনি লক্ষ লক্ষ বা আরো অনেক বেশি টাকা ব্যয় করে যে মসজিদটা বানিয়েছেন, এই মসজিদটা থেকে আপনি কি চান? দুনিয়ার মান সম্মান প্রশংসা আল্লাহর কাছে সওয়াব। আল্লাহর কাছে সওয়াব পেতে গেলে মসজিদটা তো আবাদ হওয়া লাগবে, বানিয়ে তালামে রাখলে হবে না তো। মসজিদটা আপনি মাত্র 3 ঘন্টা খোলা রাখেন, 3 ঘন্টা সওয়াব হবে, আর এই 3 ঘন্টায় অনেক ভালো সালাত হয়, অনেক দিনের কথা হয়, বেশি সওয়াব হবে। আর 24 ঘন্টায় যদি এটা হতে পারে তাহলে সেরকম হবে। কাজে আমরা যদি বুঝি যে আমাদের নিজের জীবনে দিন পালনের পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে, ফরজে কিফায়া, মানুষদের দিনের দাওয়াত দেওয়া, দিন শেখানো, আমরা যদি মনে করি আমরা সমাজের ব্যবসায়ী, সম্পদশালী, শিক্ষিত মানুষ, ভালো চাকরি করি, আমরা সময় পাচ্ছি না এই ফরজে কিফায়া দায়িত্ব পালনের, আমি যদি ইমাম সাহেবকে বলি, একজন ভালো যোগ্য ইমাম আমার দায়িত্ব পালন করতে পারে এরকম ইমাম, তাকে বলি যে আপনাকে আমি যোগ্য সম্মানে দিচ্ছি, যোগ্য স্বাধীনতা দিচ্ছি, আপনি আমাদের পক্ষ থেকে দিনই দাওয়াতের, দিন প্রচারের, সঠিক জ্ঞান প্রচারের জন্য, সঠিক আখলাক প্রচারের জন্য আমাদের ফরজে কিফায়া দায়িত্বটা পালন করে দেন, আমরা আমাদের দায়িত্বের সবটা পাই, আপনি আপনার সবটা পান, এই চেতনায় যদি আমরা ইমাম নিয়োগ দিই তাহলে মসজিদগুলো মসজিদে নববীত হয়ে যাবে, আমাদের সমাজকে মসজিদগুলো শেখাতে পারবে। দুর্ভাগ্যজনকভাবে এটা হয় না,
আর এই ধরনের মাসালার ক্ষেত্রে যদি ইমাম পাপী হন, কোন প্রকাশ্যে অনৈতিক বা এমন কাজ করেন যেটা আমাদের সামাজিকভাবে দৃষ্টিকটু, এইরকম ইমামকে তারা যদি রেখে দেন তাদের কোনো স্বার্থে, সস্তা হওয়ার কারণে অথবা নিজের আত্মীয় হওয়ার কারণে অথবা নিজের দলের মধ্যে কাছে হওয়ার কারণে, তাহলে অবশ্যই তারা গুণাবে। আলহামদুলিল্লাহ জি, অনেক শুকরিয়া মোহতারাম আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত জরুরি একটি বিষয় আমরা জানলাম মোহতারাম আলোচনা থেকে। একটি বিষয় ফুটে উঠল যে মসজিদ হচ্ছে আসলে একটি সমাজ ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যেখান থেকে সমাজের অনেক কল্যাণমূলক কাজ ছড়িয়ে পড়বে। আমরা দেখি আমেরিকাতে, লন্ডনে, পৃথিবীর এই অনেক ইউরোপের বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ মুসলিম কমিউনিটি থেকে এমন সুন্দর সুন্দর ইসলামিক সেন্টার, মসজিদ নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে, যেখানে শুধু নামাজ হয় না, সেখানে নামাজের পাশাপাশি অনেক সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে, দাওয়ার কাজ হচ্ছে ব্যাপক আকারে আলহামদুলিল্লাহ। আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি, লন্ডনে বিরাট ইসলামিক সেন্টার তৈরি হয়েছে আল্লাহর মেহরবানিতে, এবং প্রচুর পরিমাণে ভাইয়ারা আল্লাহর মেহরবানিতে ইসলামের সায়াতলে আসতেছেন বিভিন্ন ধর্ম থেকে। এটি আল্লাহর পাকের একটি বিরাট মেহরবানি। এই জন্য আমরা মনে করি মসজিদে নববীর আদলে সারা পৃথিবীর মসজিদগুলো যদি তৈরি হয়, তাহলে আল্লাহর মেহরবানিতে ইসলামের যে নবজাগরণ সৃষ্টি হচ্ছে সেটা অনেক আরও বেগবান হবে ইনশাআল্লাহ তারা।